জানিয়ে দেব সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম, 22টি রুশ ড্রোন ধ্বংস করল ইউক্রেনীয় বিমান বাহিনী। ইতিহাসের এই দিনে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জড়ায় ব্রিটেন ফ্রান্স। রূপরেখা এখনও স্পষ্ট নয়, তুরস্ককে ব্রিক্সে নিতে চায় চীন, সোমবার এরদোগান পুতিন বৈঠক। এবার রুশ বাহিনীর সবচেয়ে শক্তিশালী প্রতিরোধ ভেঙে ফেলল ইউক্রেন। আন্তর্জাতিক যুদ্ধের পৃষ্ঠপোষকতা করছে পেপসিকো, অভিযোগ ইউক্রেনের। সর্বশেষ জানিয়ে দেব, নয়মের সহিংসতা ছিল অভ্যুত্থান ও গৃহযুদ্ধের প্রচেষ্টা, বললেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। 22টি রুশ ড্রোন ধ্বংস করল ইউক্রেনের বিমান বাহিনী। ইউক্রেনের ওডেসা অঞ্চলে আজ রবিবার ভোরে 3.5 ঘন্টা ধরে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। দানিউব নদীর একটি বন্দরের অবকাঠামোতে ড্রোনের মাধ্যমে আঘাত করা হয় এবং এতে কমপক্ষে 2 জন আহত হয়েছেন বলে কিয়েভ জানিয়েছে। হামলা চলাকালীন ইউক্রেনের বিমান বাহিনী রাশিয়ার 22টি ড্রোন ধ্বংস করেছে। ইউক্রেনের বিমান বাহিনী টেলিগ্রাম মেসেজিং অ্যাপে জানিয়েছে, হামলা চালাতে আসা ইরানের তৈরি 25টি শাহেদ ড্রোনের মাধ্যমে 22টি ভূপাতিত করা হয়েছে। গত জুলাই মাসে জাতিসংঘের মধ্যস্থ স্বাক্ষরিত শস্য চুক্তির পতনের পর থেকে দানিউব বন্দরটি ইউক্রেনের শস্য রপ্তানির প্রধান রুট হয়ে উঠেছে। এই চুক্তির আওতায় কৃষ্ণ সাগর দিয়ে নিরাপদে শস্যের চালান পাঠানো সম্ভব হচ্ছিল, তবে চুক্তি থেকে রাশিয়া বেরিয়ে যাওয়ার পর ইউক্রেনের দক্ষিণ ওডেসা ও মাইকোলাইভ অঞ্চলে হামলা বাড়িয়েছে মস্কো। আজ ভোরে চালানো হামলায় বন্দরের ঠিক কোন কোন অবকাঠামোতে আঘাত করা হয়েছে সেটির বিষয়ে বিস্তারিত কিছু বলা হয়নি, তবে ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে হামলার ফলে অবকাঠামোতে সৃষ্ট আগুন দ্রুত নিভিয়ে ফেলা হয়েছে। এছাড়া ইউক্রেনের কয়েকটি মিডিয়া রেনি বন্দরে বিস্ফোরণের খবর দিয়েছে। রেনি বন্দরটি দানিউবের ইউক্রেন পরিচালিত 2টি প্রধান বন্দরের একটি। এদিকে রাশিয়ার পক্ষ থেকে এই হামলার বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। ইতিহাসের এই দিনে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জড়ায় ব্রিটেন ফ্রান্স। সময়টা 1939 সালের 3 সেপ্টেম্বর, নাৎসি জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ব্রিটেন ও ফ্রান্স। এর মধ্য দিয়ে দেশ দুটি আনুষ্ঠানিকভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জড়িয়ে পড়ে। এর আগের দিন হিটলারের জার্মান বাহিনী পোল্যান্ড আক্রমণ করে। 2 দশকের ব্যবধানে শুরু হয় নতুন আরেকটি রক্তক্ষয়ী বিশ্বযুদ্ধ। 1945 সাল পর্যন্ত ইতিহাস বদলে দেওয়া এই বিশ্বযুদ্ধ চলেছিল। রূপরেখা এখনও স্পষ্ট নয়, তুরস্ককে ব্রিক্সে নিতে চায় চীন, সোমবার এরদোগান পুতিন বৈঠক। উদীয়মান অর্থনীতির দেশগুলোর জোট ব্রিক্সে তুরস্ককে নতুন সদস্যপদ দেওয়ার পক্ষে মত প্রকাশ করেছে জোটের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য চীন। দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে জোটের শীর্ষ সম্মেলনে 6টি নতুন সদস্য দেশ নেওয়ার সিদ্ধান্ত ঘোষণার 1 সপ্তাহেরও বেশি সময় পর বেজিং আঙ্কারাকে ব্রিক্সে নেওয়ার পক্ষে মত দিল। তুরস্কে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লিউ শাওবিন আঙ্কারায় শনিবার 1 সংবাদ সম্মেলনে তার দেশে এ আগ্রহের কথা জানিয়ে বলেছেন, বেজিং ও আঙ্কারা যৌথভাবে অর্থনৈতিক সমৃদ্ধির পথে এগিয়ে যেতে চায়। চীনের রাষ্ট্রদূত আরও বলেন, গত মাসে আর্জেন্টিনা, মিশর, ইথিওপিয়া, ইরান, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতকে ব্রিক্সে অন্তর্ভুক্ত করার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা ছিল আন্তর্জাতিক অঙ্গনে একটি প্রত্যাশিত ঐতিহাসিক সূচনা। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগানের রাশিয়া সফরে মাত্র 2 দিন আগে চীনা রাষ্ট্রদূত তার দেশের এ অবস্থানের কথা জানালেন। ব্রিক্সের পরবর্তী শীর্ষ সম্মেলনে রাশিয়ার কাজান শহরে অনুষ্ঠিত হবে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এরদোগান আগামীকাল সোচি শহরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করে ব্রিক্সে তুরস্কের সম্ভাব্য অন্তর্ভুক্তি নিয়ে কথা বলবেন। ব্রিক্সের নতুন 6 সদস্যদেশ নেওয়ার সিদ্ধান্তে 2024 সালের জানুয়ারি মাসে কার্যকর হওয়ার কথা রয়েছে, তবে ওই 6 দেশের বাইরে তুরস্ককে সদস্যপদ দেওয়ার সিদ্ধান্ত হলে সেটিও আগামী জানুয়ারি মাসে কার্যকর হবে কিনা তা এখনও স্পষ্ট নয়। রাশিয়া, চীন, ভারত, দক্ষিণ আফ্রিকা ও ব্রাজিলকে নিয়ে ব্রিক্স গঠিত হয়েছে। রুশ বাহিনীর সবচেয়ে শক্তিশালী প্রতিরোধ ভেঙে ফেলল ইউক্রেন। রাশিয়ার সেনাদের গড়া প্রতিরোধ ব্যবস্থার সবচেয়ে শক্তিশালী ধাপটি ভেঙে ফেলেছে ইউক্রেনের সৈন্যরা, আর সেই ধাপটি ভেদ করে এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছে তারা। ইউক্রেনের সেনাদের দক্ষিণাঞ্চলের ঝাপরিঝিয়ার দিকে নেতৃত্ব দেওয়া ব্রিগেডিয়ার জেনারেল আলেকজান্ডার তারানোভস্কি এ বিষয়টি নিশ্চিত করেছেন। শনিবার ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য অবজার্ভকে দেওয়া সাক্ষাৎকারে ব্রিগেডিয়ার জেনারেল আলেকজান্ডার তারানোভস্কি বলেছেন, রাশিয়া তাদের সেনাদের ঠেকাতে 3 ধাপে প্রতিরোধ ব্যবস্থা তৈরি করেছিল। এর মধ্যে প্রথম ধাপে বিস্তৃত অঞ্চল জুড়ে মাইন পুঁতেছিল তারা, দ্বিতীয় ধাপে পরীক্ষা খনন, আর তৃতীয় ধাপে ড্রাগন টিত স্থাপন করা হয়েছিল। এর মধ্যে প্রথম ধাপটি ভেঙে ফেলেছেন তার সেনারা। তিনি আরও জানিয়েছেন, প্রথম ধাপ অর্থাৎ মাইন পুঁতে রাশিয়া তাদের 60% সময় ও সম্পদ ব্যয় করেছিল, আর পরের 2টি ধাপে যথাক্রমে 20% সময় ব্যয় করেছিল, কারণ রাশিয়া চিন্তা করেছিল ইউক্রেনীয় বাহিনী তাদের প্রতিরোধ ব্যবস্থার প্রথম ধাপ ভেদ করতে পারবে। তিনি বলেছেন, আমরা এখন প্রতিরোধ ব্যবস্থার প্রথম ও দ্বিতীয় ধাপের মাঝামাঝি রয়েছে।
গেছে। আমাদের সেনারা এখন দুই দিক দিয়ে এগোচ্ছে এবং যেসব অঞ্চলে সাম্প্রতিক সময়ে সাফল্য পাওয়া গেছে সেসব অঞ্চলের নিয়ন্ত্রণ শক্তিশালী করছে। তিনি আরো বলেছেন, পাল্টা আক্রমণে আমরা এখন শত্রুদের সেই ইউনিট ধ্বংস করেছি যেটি প্রতিরোধ ব্যবস্থার দ্বিতীয় ধাপে থাকা রুশ সেনাদের নিরাপদ পশ্চাদপসরণের জন্য মোতায়েন আছে। বিস্তৃত অঞ্চল জুড়ে মাইন পোতায় পাল্টা আক্রমণ শুরুর কয়েক সপ্তাহে কোনো ধরনের সাফল্য পায়নি ইউক্রেন। তারা যখনই কোনো সাজোয়াজান বা অন্যান্য সামরিক যান নিয়ে প্রতিরক্ষা ব্যবস্থার কাছে যেত, তখনই রুশ বাহিনী ড্রোন হামলা ও কামান থেকে গোলা ছুড়ত। আর এ কারণে সময় নিয়ে পায়ে হেঁটে হেঁটে এবং জীবনের ঝুঁকি নিয়ে রাতের বেলায় সব মাইন সরিয়েছে ইউক্রেনের সেনারা। সেসব মাইন পরিষ্কার হয়ে যাওয়ায় এখন আবার যুদ্ধ যান নিয়ে এগিয়ে যেতে পারবে তারা। এ জেনারেল জানিয়েছেন, রাশিয়া এখন সেখানে আরও সেনাদের নিয়ে আসছে। তবে তিনি দাবি করেছেন, এ বিষয়টি ইউক্রেনের জন্য ভালো হবে কারণ তারা রাশিয়ার সেরা সেনাদের খতম করে দিতে পারবেন এবং দ্রুত সময়ে সামনের দিকে এগিয়ে যেতে পারবেন। এদিকে দক্ষিণাঞ্চলে যে পাল্টা আক্রমণ ইউক্রেন চালাচ্ছে সেটির লক্ষ্য হলো রুশ বাহিনীকে প্রতিহত করে আজব সাগর পর্যন্ত পৌঁছে যাওয়া এবং তাদের দুই ভাগে বিভক্ত করে ফেলা। আন্তর্জাতিক যুদ্ধের পৃষ্ঠপোষকতা করছে পেপসিকো অভিযোগ ইউক্রেনের। মার্কিন বহুজাতিক খাদ্য, স্ন্যাক্স ও পানীয় উৎপাদনকারী প্রতিষ্ঠান পেপসিকোকে আন্তর্জাতিক যুদ্ধের পৃষ্ঠপোষকের তালিকার অন্তর্ভুক্ত করেছে ইউক্রেনের জাতীয় দুর্নীতি প্রতিরোধ সংস্থা এনসিপিইএ। গত শুক্রবার পেপসিকোকে যুদ্ধের পৃষ্ঠপোষক সংস্থার অন্তর্ভুক্ত করে এসপিএ বলেছে, ব্যবসা সীমিত করার প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও মার্কিন এই বহুজাতিক প্রতিষ্ঠান রাশিয়ায় তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। পেপসিকো ছাড়াও আরেক বহুজাতিক প্রতিষ্ঠান মার্সকেও এই তালিকা যুক্ত করেছে ইউক্রেন। এনসিপিএ বলেছে, রাশিয়ার ব্যবসা সীমিত করে ফেলা, বিজ্ঞাপনী কার্যক্রম ও উৎপাদন স্থগিত করার প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও পেপসিকো ও মার্স তাদের কার্যক্রম অব্যাহত রেখেছে। এর মাধ্যমে রাশিয়ার সরকারি বাজেটে উল্লেখযোগ্য পরিমাণে কর প্রদান করে আগ্রাসনকে দেশটির অর্থনীতিকে সমর্থন করছে তারা। মার্কিন বহুজাতিক খাদ্য, স্ন্যাক্স ও পানি উৎপাদনকারী প্রতিষ্ঠান পেপসিকো বর্তমান বিশ্বের 200+ দেশে ব্যবসা করছে প্রতিষ্ঠানটি। এই কোম্পানি ব্র্যান্ডের বহরে রয়েছে লেস, ডোরিটোস চিপ, চিটো, গ্যাটোরেট, পেপসিকোলা, মাউন্টেন ডিউ, কোয়াকার, সড স্ট্রিম এবং অন্যান্য খাদ্য, স্ন্যাক্স ও পানীয়। এমনকি পেপসিকোর উৎপাদিত লেস চিপস রাশিয়ার সামরিক বাহিনীর রেশনের তালিকাও পাওয়া গেছে। রাশিয়ায় এই কোম্পানির ব্যবসাও ফুলে ফেঁপে উঠেছে। নিট মুনাফার হিসেবে রাশিয়ার খাদ্য, স্ন্যাক্স ও পানীয় উৎপাদন খাতে চতুর্থ বৃহত্তম কোম্পানি পেপসিকো। দেশটিতে পেপসিকোর 19 কারখানায় প্রায় 20,000 কর্মী রয়েছেন। এনসিপিএর প্রতিবেদন অনুযায়ী, গত বছরের 24 ফেব্রুয়ারি ইউক্রেনে পুরো মাত্রার আগ্রাসন চালানোর প্রথম বছর পেপসিকো রাশিয়ার শাখার মুনাফা 2021 সালের তুলনায় প্রায় 333% বৃদ্ধি পেয়ে $525 মিলিয়ন পৌঁছায়। আর ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করায় রাশিয়ার সরকারি গেজেটে পেপসিকোকে প্রায় $115 মিলিয়ন অর্থ দেয়। রাশিয়ায় নিজেদের প্রতিষ্ঠানে 500+ কর্মী নিয়োগের বিজ্ঞাপন দিয়েছে পেপসিকো। এনসিপিএ বলেছে, কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বিদেশি কোম্পানিগুলো ক্রেমলিনকে বেকারত্ব ও এ সংক্রান্ত সামাজিক সমস্যার বোঝা থেকে মুক্ত করছে। অন্যদিকে 2022 সালে রাশিয়ায় নিজেদের ব্যবসা থেকে আরেক মার্কিন বহুজাতিক কোম্পানি মার্স প্রায় $377 মিলিয়ন নিট মুনাফা করেছে, যা তার আগের বছরের তুলনায় প্রায় 59% বেশি। এই কোম্পানিও তাদের ওয়েবসাইটে রাশিয়ার 100+ কর্মী নিয়োগের বিজ্ঞাপন ঝুলিয়ে রেখেছে। নয়মের সহিংসতা ছিল অভ্যুত্থান ও গৃহযুদ্ধের প্রচেষ্টা বললেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। গত 9 মে পাকিস্তানে ঘটে যাওয়া সহিংসতাকে অভ্যুত্থান ও গৃহযুদ্ধের প্রচেষ্টা বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী আনোয়ারুল হক কাকার। বিভিন্ন স্থানে হামলার অন্যতম লক্ষ্য ছিল সেনাপ্রধান ও বাহিনীটি। রবিবার জিও নিউজকে প্রথমবার বিশেষ সাক্ষাৎকার দেন তিনি। দুর্নীতির কারণে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেফতারের ঘটনায় তার সমর্থকেরা যে সহিংসতা চালিয়েছে তার নিন্দা জানান তিনি।